বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো, আমাদের সপ্তম অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে, আজকে আমরা অষ্টম অধ্যায় শুরু করব। তো অষ্টম অধ্যায়টা দেখো কি, আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন, তো আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। তো আলোর প্রতিফলন যখন আমরা পড়তে যাব বা প্রতিসরণ পড়তে যাব বা শোষণ পড়তে যাব, যেটাই পড়তে যাই, সেখানে কিন্তু কি আলো নিয়েই কথাবার্তা হবে, তাই না? তাহলে এখন আলো দেখো কি বা আলো কিভাবে কাজ করতেছে সেইগুলো ব্যাপারে আমরা প্রথমে জেনে নিব, তারপরে আলোর প্রতিফলনের কি কি আছে সেসব জিনিসগুলো আমরা পরে জানবো, ঠিক আছে? তো এখন দেখো যে আমরা চারপাশে দেখো যা কিছু আছে, হ্যাঁ, সেগুলো দেখো থেকে যখন আলো প্রতিফলিত হয় তখনই কিন্তু আমরা আমাদের সেগুলো হচ্ছে দেখতে পারি, এবং তখন আমরা কি এগুলো আলোর মাধ্যমেই কিন্তু আমাদের দেখাটা হয়। আগের অধ্যায়ে দেখো যেমন শব্দ তরঙ্গ হিসেবে আমরা জেনেছি, তেমন দেখো এই অধ্যায়ে আমরা হচ্ছে নতুন একটা তরঙ্গ সম্পর্কে জানতে যাচ্ছি, যেটা হচ্ছে কি দেখো যে চুম্বকীয়, হ্যাঁ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। হ্যাঁ, তাহলে আলো হচ্ছে কি, আলো এক ধরনের কি তরঙ্গ, এবং এই তরঙ্গটা হচ্ছে কি দেখো যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? তাহলে তড়িৎ চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। আলো যখন দেখো সমতল, হ্যাঁ, সমতল আয়নার প্রতিফলিত হয় তখন দেখো সেটি প্রতিবিম্ব তৈরি করে। তো আমরা যখন হচ্ছে আয়নার সামনে দাঁড়াই তখন কিন্তু ভিতরে কি আমাদের আমাদের একেবারে ঠিক আমাদের মতোই আর একটা কি মানুষ দেখতে পারতেছি, তাই না? তো মানুষ দেখতে পারতেছি মানে এটা হচ্ছে কি একটা বিম্ব বা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ঠিক আছে? আমরা দেখো সবাই সেই প্রতিবিম্ব বিম্বের সাথে দেখো পরিচিত, হ্যাঁ। তো এমন কোনো মানুষ নাই যে হচ্ছে তার কি আয়নাতে তার নিজের ছবিটা দেখিনি, তাই না? সুতরাং এটা হচ্ছে কি দেখো এটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। তাহলে এখন দেখো সমতল আয়না না হয়ে যদি গলীয় আয়না হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো যে প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু সেই প্রতিবিম্বর আকার আকৃতি বা অন্যরকম ভিন্ন অন্যরকম হবে, ঠিক আছে? এই অধ্যায়ে আমরা দেখো নানা ধরনের, হ্যাঁ, আয়নার সাথে পরিচিত হব এবং সেই আয়নাগুলো দিয়ে কিভাবে বিম্ব তৈরি হয় সে ব্যাপারেও আমরা কি জানবো। তাহলে এটাই হচ্ছে এই অধ্যায়ের আমাদের পড়ার বিষয় যে আয়না থেকে বা বিম্ব থেকে কিভাবে বিম্ব তৈরি হচ্ছে, দর্পণে কিভাবে বিম্ব তৈরি হচ্ছে এবং কয় ধরনের দর্পণ আছে সেসব সম্পর্কে আমরা পড়বো, এবং দর্পণ থেকে কিভাবে আলো প্রতিফলিত হয় সেই জিনিসগুলোও কিন্তু আমরা এই অধ্যায়ে দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে আলোর প্রকৃতি, হ্যাঁ, তাহলে আলোর প্রকৃতি সম্পর্কে এখন আমরা জানব। দেখো নেচার অফ লাইট, হ্যাঁ, তাহলে আলোর প্রকৃতি আমরা দেখো চোখে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আলো, তাই না? তাহলে আমরা চোখে যেটা দেখতে পারতেছি সেটাই আলো। তাহলে এই জিনিসটাকে আমরা দেখতেছি, তাহলে এই জিনিসটা কি আলো? না, এটা কিন্তু ঠিক না যে এই জিনিসটা আমরা দেখতেছি তাহলে এটা কিন্তু আলো না। হ্যাঁ, খেয়াল করো যে আমরা চোখে গাছপালা দেখি, আকাশ দেখি, তারপরে কি চেয়ার টেবিল দেখি, মানুষ দেখি, তার মানে এই সবগুলো সবই গাছপালা, তারপরে চেয়ার টেবিল, এগুলো সব কিন্তু আলো নয়, ঠিক আছে? দেখো আলো নয়, কিন্তু মানুষ হচ্ছে দেখো আলো। দেখো এগুলো থেকে আমরা দেখো প্রতিফলিত, হ্যাঁ, প্রতিফলিত হয়ে আলো প্রতিফলিত হয়ে সেই আলোটা আমরা আমাদের চোখে পড়ে, তাই না? আর তখনই কিন্তু আমরা এটা দেখতে পারি। তার মানে ব্যাপারটা কি হচ্ছে যে এই বস্তুটা যদি তুমি দেখতে চাও তাহলে এর উপর একটা আলো পড়তে হবে, সেই আলো তোমার চোখে এসে পড়তে হবে, তখনই তুমি কিন্তু এই বস্তুটাকে দেখতে পারবা। তার মানে আমরা কিন্তু আলোকে দেখতেছি তা না, আমরা এই বস্তুটাকে দেখতেছি, কিন্তু আলোর মাধ্যম ছাড়া, আলোর সহযোগিতা ছাড়া আমরা কিন্তু দেখতে পারতেছি না। তাহলে কি হচ্ছে, আলো এসে এই বস্তুটাই পড়তেছে এবং এই বস্তুটার থেকে আলো আবার প্রতিফলিত হয়ে যখন আমার চোখে এসে পড়তেছে তখনই কিন্তু আমরা এটাকে দেখতে পারতেছি, ঠিক আছে? এখন দেখো যে তাহলে কি হয়, চোখের রেটিনা থেকে সেই আলো, যে আলোটা এসে কি করে পড়ে এবং সেটা আমার কি হয় চোখের রেটিনায় যে এটা কিন্তু পড়ে এবং সেটার থেকে দেখো একটা সংকেত তৈরি করে, সেই সংকেত কোথায় যায়, মস্তিষ্কে যায়, এবং মস্তিষ্ক তখন কি ডিসিশন দেয় যে এই বস্তুটা আসলে কি বস্তু, এটা কি মানুষ না, এটা কি ঘরবাড়ি না, এটা কি হচ্ছে তোমার কলম না বই, এই ব্যাপারটা হচ্ছে ডিসিশন দেয় কে, মস্তিষ্ক, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে পুরো ব্যাপারটাই শুরু হয় হচ্ছে চোখের সাথে আলো
ঢোকা থেকে, তাই না? তাহলে এখন তুমি যদি এটাকে দেখতে চাও তাহলে কি আলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো না। তার মানে আলো এসে পড়তে হবে, সেই আলো এসে আমার চোখে পড়বে, চোখের থেকে রেটিনায় যাবে, রেটিনা থেকে সেটাকে মস্তিষ্কে যাবে, আর মস্তিষ্কে গেলে তখনই ডিসিশন দেবে যে এই বস্তুটা এই জিনিস আমি দেখলাম, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু মূলত আমরা কি দেখি। তো এখন দেখো যে আলো হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো কিন্তু এক ধরনের তরঙ্গ। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমরা এর আগে শব্দ তরঙ্গ পড়ছিলাম, তাই না? তো এখানে এসে আমরা কি পড়তেছি, আলো এক ধরনের তরঙ্গ, সেটা হচ্ছে কি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তরঙ্গ হলেই দেখো তার একটা কি থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তাই না? আমরা যেরকম শব্দের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য পড়ছি, এখানে কিন্তু যেহেতু বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাহলে এটার একটা কি তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তার মানে দেখো আলো নিশ্চয়ই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আছে, যেহেতু আলো একটা কি তরঙ্গ, তাহলে কি আলোরও একটা কি থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আচ্ছা দেখো, আমরা যারা পুকুরে দেখো ঢিল ছুঁড়ে, ঠিক আছে, ঢিল ছুঁড়ে কিংবা দড়িতে তরঙ্গ তৈরি করে, তাই না? আগের অধ্যায়ে কিন্তু আমরা পড়েছি দড়িতে তরঙ্গ তৈরি করা বা পুকুরে ঢিল ছুঁড়ে ওয়েব তৈরি করছিলাম, তাই না? তরঙ্গ তৈরি করছে এবং সেই তরঙ্গের কি দৈর্ঘ্য ছিল। আচ্ছা তাহলে দেখেছি দেখো তারা হচ্ছে কি, তারা তারা জানি যে হ্যাঁ ইচ্ছে করলেই হ্যাঁ ছোট বড় তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করা যায়, তাই না? তাহলে আমরা ডিল যদি বড় ডিল ছুঁড়ি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে বেশি হবে, আর দড়িও কি আমরা হচ্ছে আস্তে জোরে আছে ঝাঁকুনি দেওয়ার উপরে নির্ভর করেই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বড় এবং ছোট হচ্ছিল। ঠিক একইভাবে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্যও কিন্তু এইভাবে কি ছোট বড় করতে পারি, ঠিক আছে? তাই দেখো আলোকেও নিশ্চয়ই নানা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে বা থাকতে পারে, ঠিক আছে? কথাটা দেখো সঠিক, কিন্তু বৈদ্যুতিক বা বিদ্যুৎ হ্যাঁ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য যা কিছু হতে পারে, আচ্ছা সেটা হচ্ছে কয়েকটা কয়েক কিলোমিটার থেকেও দেখো বেশি হতে পারে এর তরঙ্গ দৈর্ঘ্য। আবার দেখো এটাকে কি এটা দেখো যে এক মিটারের দেখো ট্রিলিয়ন ভাগের এক ভাগও কিন্তু এটা আবার হতে পারে, মানে অনেক ক্ষুদ্র করেও কিন্তু আমরা এটা করতে পারি, তৈরি করতে পারি। যে বিষয়টা দেখো আমাদের ভালো করে জানা দরকার সেটি হচ্ছে এই সম্ভাব্য বিশাল তরঙ্গ দৈর্ঘ্য ছোট একটা অংশ আমরা দেখতে পাই, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য এক এর থেকে বেশি হলেও দেখো আমরা দেখতে পাই না, আবার এর চেয়েও দেখো ছোট হলেও আমরা দেখতে পারি না। তার মানে এখানেও কিন্তু একটা লিমিট আছে, যে লিমিট পর্যন্ত আমরা কি করতে পারবো, দেখতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য যদি 400 ন্যানোমিটার থেকে মিটার থেকে 700 ন্যানোমিটার, ঠিক আছে, এর ভিতরে দেখো তড়িৎ বিদ্যুৎ কি চুম্বকীয় তড়িৎ চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ যদি হয় তাহলে দেখো সেটাকে আমরা আলো বলি, ঠিক আছে? এবং আমরা সেটা দেখতে পাই, আমরা যে চোখে হ্যাঁ নানা রং দেখতে পাই সেগুলোও দেখো আসলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য যখন দেখো ছোট হয় তখন সেই রংটা হচ্ছে বেগুনি, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে সেটা হচ্ছে বেগুনি রং। আবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় বাড়তে থাকে এবং সেটা হচ্ছে কি নীল সবুজ হলুদ কমলা লাল হয়ে দেখো চোখের সামনে অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা দেখো মানুষের চোখ এই ব্যাপ্তির বাইরে হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পায় না, কিন্তু কিছু কিছু পোকামাকড় আছে বা কিছু কিছু অন্যান্য প্রাণী আছে যারা এগুলোকে আবার দেখতে পারে। যেরকম শব্দের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছিলাম যে শব্দে আমরা শুনতে পারি না, যে লিমিটটা অতিক্রম করলে সেই লিমিট অতিক্রম করলে কিন্তু বাদুর শুনতে পারছিল, কুকুর শুনতে পারে, এরা হচ্ছে কি তোমার আল্ট্রাসাউন্ড শুনতে পারে, তাই তো? তার মানে হচ্ছে অধিক যদি কম্পাঙ্কের শব্দ হয় তাহলে সেটা শুনতে পারে। ঠিক এখানেও একই রকম যে আমরা যে বস্তুগুলো দেখতে পারতেছি না যে আলোর ইয়েতে তরঙ্গ দৈর্ঘ্যের আলো, সেই তরঙ্গ দৈর্ঘ্যে কিন্তু কিছু কিছু পশু পাখি বা কীটপতঙ্গ তারা কিন্তু আবার এটা দেখতে পারে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো যে আমরা হচ্ছে প্রতিফলন কি বা রিফ্লেকশনটা কি সেটা এখন আমরা জানবো। দেখো প্রতিফলন বা রিফ্লেকশন, ঠিক আছে? তো এখন আমরা একটু খেয়াল করি, ধরো এটা একটা আয়না এবং এই আয়নাটা এরকম আছে, তো এখন দেখো এটা হচ্ছে প্রথম মাধ্যম, এটা হচ্ছে
দ্বিতীয় মাধ্যম। তাহলে এই সাইডটা একটা মাধ্যম, এই সাইডটা একটা মাধ্যম, এটা আমাদের আয়না, আয়নাও হতে পারে অথবা এটা একটা কি প্রতিসারক মাধ্যম হতে পারে। তো এখন দেখো যে এখান থেকে আলো যখন এই আয়নার উপর যে পড়বে বা এই মাধ্যমটার ইসের উপর পড়বে, দেখো প্রতিফলক পৃষ্ঠটার উপরে পড়বে, তখন কয়টা ঘটনা ঘটতে পারে? তিনটা ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে। একটা হচ্ছে আলো দেখো যে প্রতিফলিত হয়ে এইভাবে চলে যেতে পারে, আরেকটা হচ্ছে দেখো প্রতিসরিত হয়ে এইভাবে চলে যেতে পারে, আবার আরেকটা হচ্ছে কি হতে পারে দেখো যে শোষণ হতে পারে। তাহলে এখন আমরা দেখো যে এখানে আলোক রশ্মি এসে যখন পড়লো এই প্রতিফলক পৃষ্ঠটার উপরে, তখন সেখান থেকে আলো কি হতে পারে? একটা হচ্ছে প্রতিফলিত হতে পারে, আরেকটা হচ্ছে দেখো যে প্রতিসরিত হতে পারে, আরেকটা হচ্ছে আলো শোষিত হতে পারে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোই এখন আমরা এখানে খেয়াল করবো। হ্যাঁ দেখো, তাহলে সে প্রতিফলন কথাটা বলতেই আমরা প্রায় সবার চোখেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকার চিত্রটা কি ভেসে ওঠে, তাই না? সেটাই আমাদের কিন্তু ভেসে ওঠে। কিন্তু দেখো যখনই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোকে পাঠানো হয়, তখনই দেখো আসলে তিনটি ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে। দেখো তার একটি হচ্ছে প্রতিফলন, তাহলে তিনটা বিষয় কি কি? এই যে আলোর একটা প্রতিফলন, আরেকটা হচ্ছে প্রতিসরণ, আরেকটা হচ্ছে শোষণ। এই তিনটার ভিতরে যেটা নিয়ে, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে আলোর প্রতিফলন। অন্য দেখো দুইটি হচ্ছে কি, একটা হচ্ছে প্রতিসরণ আর একটা হচ্ছে শোষণ। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো যে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাবার সময় খানিকটা আলো আবার দেখো প্রথম মাধ্যমেই ফিরে আসে, ঠিক আছে, এটাকেই বলা হবে আলোর প্রতিফলন। তাহলে এটা হচ্ছে প্রতিফলন, হ্যাঁ, আর এটা হচ্ছে শোষণ, শোষণ আর এটা হচ্ছে প্রতিসরণ। ওকে আচ্ছা, তো এখন দেখো যে দেখো খানিকটা আলো হচ্ছে দ্বিতীয় মাধ্যমে ঢুকে পড়ে, তাই না? এই যে খানিকটা আলো দ্বিতীয় মাধ্যমে, এটাকে বলবো হচ্ছে প্রতিসরণ। আবার দেখো খানিকটা আলো হচ্ছে কি হয়, শোষিত হয়, ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে শোষণ। ঠিক আছে, এই অধ্যায়ে আমরা দেখো প্রতিফলন এবং প্রতিসরণ নিয়েই কিন্তু আলোচনা করব এবং সেই দুটোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। তাহলে এই অধ্যায়ে কিন্তু প্রতিফলন নিয়ে আলোচনা হবে আর প্রতিসরণ হচ্ছে পরের অধ্যায়ে আলোচনা। দেখো তো আমরা আগেই দেখো বলা হয়েছে, হ্যাঁ, আলো এক ধরনের তরঙ্গ, এটা তো সত্য, তাই তো? বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। সাধারণভাবে দেখো তরঙ্গের জায়গায় দেখো তরঙ্গ, দেখো যাওয়ার জন্য কি লাগে? মাধ্যম প্রয়োজন হয়, ঠিক আছে, সেটা হচ্ছে পানি হতে পারে, পানিতে দেখো ঢেউ যেটা হয় সেটা হতে পারে, তারপর দেখো যে বিভিন্ন মাধ্যম বায়ু মাধ্যম এইভাবে যায়। কিন্তু দেখো আলো, আলো বিষয়টা দেখো সম্পূর্ণ ভিন্ন, এটা হচ্ছে যেহেতু বিদ্যুৎ এবং চুম্বক, হ্যাঁ, চুম্বক ক্ষেত্রের তরঙ্গ, তাই এটার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না, ঠিক আছে। আলো দেখো তার বিদ্যুৎ আর চুম্বক ক্ষেত্র দুইটির তরঙ্গ তৈরি করে, নিজেরাই দেখো চলে যেতে পারে। কাজেই দেখো প্রতিফলন বা প্রতিসরণ, হ্যাঁ, ব্যাখ্যা করার জন্য যখন প্রথম এবং দ্বিতীয় মাধ্যমের কথা বলা হয়েছে, তখন একটি মাধ্যম আসলে শূন্য মাধ্যম হতেও পারে, ঠিক আছে। তাহলে যে দুটো মাধ্যমের কথা বলা হবে সেই দুটোর ভিতরে একটা কি শূন্য মাধ্যম যদি একবারে হয়, তাহলেও কোনো সমস্যা নেই, সেখানেও হচ্ছে কি আলো যেতে পারবে, ঠিক আছে। সত্যি কথা বলতে কি, দেখো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাঁচ এবং পানিতে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ যে উদাহরণগুলো দেখি, সেখানে সেখানে দেখো একটা মাধ্যম বাতাস, অন্যটি হচ্ছে কাঁচ। তাহলে একটা হচ্ছে বাতাস বলে আরেকটা হচ্ছে কাঁচ। বাতাস এতটাই হালকা যে এটাকে আমরা কি শূন্য মাধ্যম হিসেবেও কি কল্পনা করতে পারি। তো এই হচ্ছে দেখো যে আলোর প্রতিফলনের ব্যাপার। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার হলাম যে আলো যখন একটা কি প্রতিফলকের উপরে পড়বে, তখন হচ্ছে এখানে তিনটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে আলোর প্রতিফলন, একটা হচ্ছে আলোর প্রতিচলন, একটা হচ্ছে শোষণ। তাহলে এখন আলোর প্রতিফলন এবং প্রতিসরণ নিয়েই কিন্তু আমাদের এই বইয়ের আলোচনা, এবং সেটা এই অধ্যায়ের ভিতরে হচ্ছে আলোর প্রতিফলন, আর পরের অধ্যায় যে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা, ঠিক আছে। আচ্ছা, আর আরও যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, যে আলো হচ্ছে যেহেতু কি তরঙ্গ, আলো একটা তরঙ্গ, তাই তো, তা তরঙ্গ হলেই সেটার কি একটা মাধ্যম লাগবে যাওয়ার জন্য, তাই তো। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি মাধ্যম ব্যতিরেকেই সে হচ্ছে কি করতে পারে, আলো যেতে পারে। কিসের মাধ্যমে যেতে পারে? সেটা হচ্ছে বিদ্যুৎ এবং চুম্বকের কারণেই এটা হচ্ছে তরঙ্গ, ওইভাবে কিন্তু সে যাওয়ার ব্যবস্থা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি, যে যখন দুটো মাধ্যম হয় সেটার ভিতরে একটা কাঁচ এবং একটা বাতাস মাধ্যম আমরা ধরি, এই বায়ুটা এতটাই হালকা যে এটাকে আমরা কি শূন্য মাধ্যম হিসেবেও কল্পনা করতে পারি। তো এরপরে দেখো যে প্রতিফলনের সূত্র নিয়ে এখন আমাদের পড়া, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আলোর প্রতিসরণের প্রতিফলনের সূত্র,
তাহলে প্রতি ফলো নের সূত্র তাসো এবার আমরা আলোর প্রতিফলনের সূত্র নিয়ে পড়ব তো এই যে পড়ার আগে একটা চিত্র আমরা দেখি একটু লক্ষ্য করি এখানে আমরা দেখছি যে একটা তল এইটা একটা তল এই বরাবর দেখো একটা তল আর এই একটা তল কি অবস্থায় আছে 90 ডিগ্রি বরাবর এটা একটা একটার উপরে আছে ঠিক আছে তো এখন খেয়াল করি আমরা যে প্রতিফলনের সূত্র বোঝার আগেই আমাদের দেখো কয়েকটা বিষয়ে সংজ্ঞায়িত করে নেওয়া দরকার ঠিক আছে যখন দেখো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো এসে পড়ে আমরা আপাতত আপাতত ধরে নিই সেটি হচ্ছে একটা সমতল মাধ্যম ঠিক আছে এক মাধ্যম থেকে আরেকটা মাধ্যমের উপরে মনে করো এটা একটা আয়না পুরোটা একটা আয়না আমি যদি এখান থেকে লাইট ধরি তাহলে এই যে মাধ্যমের উপরে পড়তেছে এটাকে আমরা কি সমতল হিসেবে আমরা ধরে নিব বা কল্পনা করে নিব ঠিক আছে আচ্ছা দেখো বিষয়টি বোঝার জন্য আমাদের আমরা দেখো ধরে নিই সেই আলো প্রতিফলিত হবে এবং সেটা সেটা একটা আলোক আলোক রেখা এবং আলোক রশ্মি তাহলে এই যে আলোক রশ্মিটা এখান থেকে আমি দিলাম সেই আলোক রশ্মিটা বেরিয়ে যাবে যেদিক দিয়ে সেটাও একটা রশ্মি এবং যেটা গেল সেটাও একটা রশ্মি যেরকম এক্স থেকে ও এক্স ও একটা রশ্মি আর এক্স ও ড্যাশ সরি ও এক্স ড্যাশ এটাও একটা রশ্মি তাহলে যে রশ্মিটা সেখানে পড়লো সেটা একটা রশ্মি এবং যে গেল সেটাও কিন্তু একটা রশ্মি আচ্ছা তো এরপরে দেখো যখন হ্যাঁ তাহলে এখন দেখো যে আমরা এটাকে কি করলাম যে যে ইসের উপরে পড়লো সেটার উপরে একটা কি রেখা কল্পনা করব ঠিক আছে এই যে রেখাটা কল্পনা করব এটাই হবে কি অভিলম্ব ঠিক আছে যে আলোক রশ্মি এসে সেই বিন্দুতে দেখো পড়বে এবং যে লম্বটি কল্পনা করেছো সেই দুটি রেখাকে নিয়ে একটি দেখো সমতল কল্পনা করে নাও হ্যাঁ আচ্ছা এখন দেখো যে রশ্মিটি প্রথম প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে হ্যাঁ ঢোকার জন্য একটা বিন্দু বিন্দুতে আপাতিত হয়েছে আমরা সেটাকে বলবো হচ্ছে আপাতিত রশ্মি তার মানে এই যে ও এক্স ও যে রশ্মিটা এক্স ও যে রশ্মিটা এই রশ্মিটাকে আমরা বলবো হচ্ছে আপাতিত রশ্মি আপাতিত রশ্মি হ্যাঁ আর এই যে বেরিয়ে গেল এটা হচ্ছে কি দেখো প্রতিফলিত রশ্মি ঠিক আছে এটা হচ্ছে প্রতিফলন হলো তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি যে রশ্মিটি দেখো প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি তাহলে আপাতিত রশ্মি ছিল এক্স ও আর প্রতিফলিত রশ্মি হচ্ছে ও এক্স ড্যাশ ঠিক আছে আচ্ছা এবং দেখো প্রতিফলিত রশ্মি আচ্ছা আবার দেখো যে আমরা কি আপাতিত রশ্মি লম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে আমরা বলবো আপাতন কোণ ঠিক আছে তো আপাতন কোণ কোণটা এইটা সেটা হচ্ছে দেখো আমরা কি দ্বারা বুঝছি থিটা আই তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হ্যাঁ এটা হচ্ছে আপাতিত আপাতন কোণ হ্যাঁ এটা হচ্ছে আপাতন কোণ আর যে কোণটা এখান থেকে বেরিয়ে গেল সেটা হচ্ছে কত কি কোণ থেটা আর মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ঠিক আছে এটা হচ্ছে প্রতিফলিত প্রতিফলন কোণ তাহলে এটা প্রতিফলন কোণ এটা হচ্ছে আপাতন কোণ তাহলে এখন দেখো যে এখানে আমরা দেখলাম হচ্ছে থেটা আই আর থেটা আর
তাহলে এটা আপাতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা আপাতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। আচ্ছা, তো এরপরে দেখো যে এই প্রতিফলন সেটা দেখো যে সেটাকে বলবো আছে প্রতিফলন কোণ। আচ্ছা, এখন দেখো যে এখন আমরা প্রতিফলনের কয়টা দুটো সূত্র আছে, সেই সূত্র দুটো এখন আমরা দেখব। তাহলে এই সাইডটি জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আবারও খেয়াল করো, যে আমাদের একটা একটা রশ্মি যখন এসে পড়বে কিসের উপরে, সমতল পৃষ্ঠের উপরে পড়বে, তখন সেটা যদি প্রতিফলিত হয়ে যায় তাহলে যে রশ্মিটা এসে পড়ছে এক্স ও এটাকে আমরা বলবো আপাতিত রশ্মি, আর যে রশ্মিটা বেরিয়ে গেল ও এক্স এটাকে বলবো আমরা প্রতিফলিত রশ্মি। তাহলে প্রতিফলিত রশ্মি এবং এটা হচ্ছে আপাতিত রশ্মি। এখন এটা অভিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি করবে সেই কোণটাকে আমরা বলবো কি আপাতন কোণ, আর যে কোণে সে বেরিয়ে গেল সেটাকে বলবো হচ্ছে প্রতিফলন কোণ। এখন এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে প্রতিফলনের দুইটা সূত্র আছে, সেই দুটো সূত্র আমাদেরকে এখন ভালো করে জানতে হবে, এবং তোমরাও এই প্রতিফলিত প্রতিফলনের সূত্র দুইটি ভালো করে মুখস্থ করবা। একটা প্রথম প্রথম সূত্র যেটা খেয়াল করো, প্রথম সূত্রটা কি আমরা বুঝি, দেখো আপাতিত রশ্মি কোনটা, যে রশ্মিটা এসে পড়লো, তারপর লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছিলাম সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, তাই তো? আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, হ্যাঁ, একই সমতলে থাকবে, তার মানে একই সমতলের উপরে অবস্থিত হবে কি আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, এগুলো হচ্ছে একই সমতলে থাকবে, এটা কি প্রথম সূত্র। এরপরে দেখো দ্বিতীয় সূত্রটা কি ছিল, দ্বিতীয় সূত্র হচ্ছে আপাতন কোণ, ঠিক আছে, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ, ঠিক আছে, কি হবে, একই হবে, সমান হবে, ঠিক আছে, প্রতিফলন কোণটি হবে দেখো আপাতন কোণের সমান, বা আপাতন কোণ প্রতিফলন কোণের সমান হবে, তার মানে কি থিটা আই সমান সমান থিটা আর, তাহলে এই আপাতন কোণ প্রতিফলন কোণের কি সমান হবে, এটা হচ্ছে কি প্রতিফলনের সূত্র। তাহলে প্রতিফলনের কি দুটো সূত্র পড়লাম আমরা, একটা হচ্ছে কি যে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, এবং অভিলম্ব এরা সবাই হচ্ছে একই সমতলে থাকবে, এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে কি আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, এই দুটো প্রতিফলন কোণ, সরি, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ, এই কোণ দুটো কি হবে, সমান হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানকার কি প্রতিফলনের সূত্র যে দুটো ছিল সেই সূত্র দুটা। তো দেখো যে এই পর্যন্ত তোমরা কি করবা, ভালোভাবে পড়ালেখা করে পড়ে শেষ করবা। তো আমরা এরপরে দেখো আরও কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্ত তোমরা এই পর্যন্ত স্টাডি করে শেষ করবা, করে তারপর পরের ক্লাস আমরা আবার নতুন করে শুরু করব। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।